নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের সকলকে আমার নতুন আরো একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আমার সকল বন্ধুদেরকে প্রথমেই জানাই ধন্যবাদ, কারণ আপনারা আপনাদের অবসর সময়টুকু আমার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সেই জন্য আজ রবিবার সকাল সকাল বাড়ির সমস্ত কাজ ছেড়ে নিয়ে, তারপর স্নান টান করে নিয়ে, পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য। আজকে শিবরাত্রি ব্রত, তো যদিও কালকে শনিবার সন্ধ্যেবেলা শিবরাত্রি চতুর্দশী লেগে গেছে, কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় মতে করি সেজন্য আজকে করছি। কালকে তো লেগেওছে চতুর্দশী, সেই কোন সন্ধেবেলা 6:30টার সময়। তো কালকে মোটামুটি যারা করেছে তারা সারা দিনই উপোস দিয়েছে, আবার তারা নাকি আজকে দুপুর পর্যন্ত তাদেরকে দিতে হবে, কারণ চতুর্দশী না ছাড়লে তো অন্ন খেতে পারবে না। তো যাই হোক, আমরা তো সবসময় দ্বিতীয় মতেই করি, আজকে আমাদের উপবাস। তারপরে আমাদের পাড়ার যে কাকিমা জেঠিমারা রয়েছেন তারাও বললেন যে আজকে করবো, তো আমিও সেই জন্য আজকেই করেছি। তারপরে আজ আবার রবিবার, তো সে বাড়ির কাজে কোনো তাড়াও নেই, অফিস নেই, ছুটি, সবাই বাড়িতেই রয়েছে, তো সেই জন্য আজকে পুজো আর্চা করতেও সুবিধা। আর কালকে সমস্ত জিনিসটা জোগাড় করে রেখেছিলাম বলে সকাল সকাল স্নান করে নিয়ে পুজোটা শুরু করে দিয়েছি। তো প্রথমে বাড়ির পুজোটা করে নিয়ে তারপর মন্দিরে যাব। আমি নিজে চরিত্রগতভাবে খুবই আধ্যাত্মিক, ভগবানে ভীষণ রকমে বিশ্বাস করি, আর আমার মনে হয় যে একমাত্র তিনি আমাদের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করেন এবং না চাইতেই আমাদের মনস্কামনাগুলো পূরণ করে দেন। তো সেই ছোটবেলা থেকেই কিন্তু আমি শিবরাত্রি ব্রত পালন করি, তবে খুব যখন ছোট ছিলাম তখন সারাদিন উপোস দিতে পারতাম না, পুজো করে এসে ভাত নিরামিষ খাবার খেয়ে নিতাম। তবে আমার মনে হয় উপোস করাটাই যে সব থেকে জরুরি তা কিন্তু নয়, ভগবান কিন্তু ভক্তের ভাবেই বেশি খুশি হন, তাই মন থেকে যদি ভগবানকে স্মরণ করা যায় তাতেই তিনি কিন্তু সন্তুষ্ট হন। আর ভোলানাথ তো সত্যিই ভোলানাথ, তিনি শুধুমাত্র একটু জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। মন্দির থেকে পুজো দিয়ে এসে একটুখানি চরণামৃত খেয়েছি, তারপরে একটু শরবত খেলাম, এখন আর প্রসাদ খাইনি, একেবারে দুপুরবেলা ফলাহার করব। আর কর্তার জন্য রান্না বসিয়েছি, শুধুমাত্র কর্তার জন্য রান্না হবে, কারণ ছেলেও নেই, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। এবছরে ওদের স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার হবে, সেজন্য পরীক্ষাটা খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে, আর এখন পুরো 1.5 মাস ছুটি, তো মাসির বাড়ি গেছে। আর ফোন করেছিলাম আসার জন্য, কিন্তু এখন আসতেও চাইছে না, কারণ আমাদের দুজনের আবার ভীষণ একা একা লাগছে ছেলে নেই বলে। ঝটপট করে রান্না করে নিয়েছি, একটু আলু ফুলকপি ভাজা, একটুখানি বাটি পোস্ত, ডাল আর চাটনি, তো আমার শিব ঠাকুরটিও খুব অল্পতেই খুশি। তো এই বেলা নিজের খাওয়ার জন্য আর লুচি টুচি বানাইনি, সেটা সন্ধেবেলা হবে, এখন শুধুমাত্র একটুখানি সাবুর সিন্নি তৈরি করব। সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, একটু বেশি ভেজানো হয়ে গেছিল, বাকিটা তুলে রেখে দিলাম। হাফ কাপ মতো সাবু নিয়েছি, একটুখানি কলা, একটু পেয়ারা, একটু বাতাসা, একটুখানি যে ফলগুলো প্রসাদের সঙ্গে ছিল সেই ফলগুলো নিয়ে নিয়েছি, একটু কাজু কিশমিশ, আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেকখানি বেড়ে যায়। আমি খুব একটা সাবু খেতে পছন্দ করি না, কিন্তু উপোস করে কী বা খাই, আর এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে, তো একটুখানি কাঁচা দুধ দিয়ে ভালো করে মেখে নেবো এটা, আর সেই সঙ্গে প্রসাদের যে ফলগুলো রয়েছে সেটা দিয়েই আমার এই বেলাটা হয়ে যাবে। আর সন্ধেবেলা একটু নুন ছাড়া লুচি বানাবো, সেটা আবার শুধু শুধু খেতে ভালো লাগে না, সেজন্য সন্ধেবেলা চা দিয়ে গরম গরম খাওয়া যাবে। আর এখন ঝটপট করে খেয়ে নিয়ে দুজনে একটুখানি বিকেলবেলা বাজারে যেতে হবে, হ্যাঁ, জরুরি কিছু জিনিস কেনা আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করে নিলাম। ঘরের জিনিসপত্রগুলো শেষ হয়ে এসেছিল, সেই জন্য গ্রোসারি কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনলাম, একটুখানি শাকসবজিও কিনে নিয়েছি। সামনে দোল উৎসব, তাই ছেলের জন্য একটা পিচকারি কিনে নিয়েছি। আর হস্তশিল্প মেলা থেকে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং ফুলদানি কিনেছিলাম, সেটার জন্য একটা ফুল কিনলাম, আর একটা সাকুলেন্ট কিনেছি, সাকুলেন্টও কিন্তু আর্টিফিশিয়াল, দেখতে কিন্তু একদম অরিজিনালের মতো বলুন। আর সেই সঙ্গে যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে আমার গোপালের জন্য কিছু সাজ পোশাক কেনার ছিল। কদিন ধরেই যাব যাব ভাবছিলাম, কিন্তু কর্তার শরীরটা একদম ভালো ছিল না, গত 2 সপ্তাহ ধরে ওর জ্বর ছিল, তারপর শরীরটা ভীষণ উইক হয়ে গেছিলো বলে যেতে চাইছিল না। তো এই সপ্তাহে একটু ফাঁকা পাওয়াতে বললাম যে চলো না গেলেই নয়,
আবার পরের সপ্তাহে কি হবে না হবে তার তো কোনো ঠিক নেই। আর গোপালের ড্রেসগুলো ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছিল, তো এই ড্রেসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর কাজগুলো দেখুন একবার, ভীষণ ভালো লাগছে। ধরেন একেবারে ফুলদানিতে একটু ফুলটা লাগিয়ে দিই, বাহ বেশ সুন্দর লাগছে বলুন দেখতে। লালের সঙ্গে সবুজ কালারটা দেয়ালটাতে খুব সুন্দর করে মানিয়েছে। সাকুলেন্টটা আপাতত বেডরুমের এই শোপিস রাখার জায়গাটায় রাখলাম, কিন্তু এটাকে আমি এখানে রাখবো না, এটা হলে রাখবো। ওখানে একটা আমি ওয়াল হ্যাঙ্গিং ভাস রাখার জায়গা কিনেছি, সেটা লাগানো হয়নি এখনো, তো ওটা লাগানো হলে সেটা ওখানে রাখবো। মাকে বলেছিলাম কুল কিনে দিতে, তো মা কুলটা কিনে শুকিয়ে দিয়ে পাঠিয়েছিল, তো সেই কুলটাকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার গোটা গোটা কুলগুলোর মধ্যে রসটা ঢুকবে না, তো সবকটা কুলের গোটাগুলো ছাড়িয়ে একটু করে কুলটাকে ফাটিয়ে নিলাম, তাহলে রসটা ভালো ঢুকবে। আর কড়াইয়ে একেবারে গুড় জল কুল সব সমেত দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। এটা সিম আছে, আধ ঘন্টা পৌনে এক ঘন্টা ধরে ধীরে ধীরে ফুটতে থাকবে। আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কুলের আচার, কুলের আচার, আমের আচার, এই সবগুলোই কিন্তু খেতে দারুণ লাগে বলুন। ভাতের পাতে একটুখানি যদি টক জাতীয় কিছু খাওয়া যায় বেশ লাগে, কিন্তু আমি খুব বেশি টক আবার খেতে পারি না, তাই একটু মিষ্টি আচারগুলোই আমার বেশি পছন্দ। তাই আম দিয়ে তেলের আচার থেকেও আমার গুড় আমটা বেশি পছন্দ, আর কুল গুঁড়ো আমার ভীষণ পছন্দের। তো একেবারে একটুখানি নুনটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। পরে নুন দিলেও চলতো, কিন্তু আমি আবার যদি ভুলে যাই সেজন্য আগেই দিয়ে দিলাম। আর ঢাকাটা খুলে খুলে একবার করে নাড়িয়ে দেবো, যাতে তলায় উপরে ভালো করে কুলটার মধ্যে গুড়টা ঢুকে যায়। এখন তো কুল আমরা বাজার থেকেই কিনি, কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে তখন অবাকও লাগে, বেশ ভালোও লাগে যে ছোটবেলায় বন্ধুরা সব দল বেঁধে আমরা যেতাম মনে বাদাড়িয়ে, যেখানে যেখানে কুলের গাছ আছে এই সময়টায় ঢিল ছুঁড়ে কুলের গাছ নাড়িয়ে কত কুল ঝড়াতাম, তারপর সেগুলোকে তুলে নিয়ে আঁচলে বেঁধে নুন মশলা মেখে কুল খেতাম সবাই মিলে। কত একটা আনন্দের দিন ছিল সেই ছোটবেলাগুলো, এখন ভীষণ রকমের মিস করি। তো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, শুধু স্মৃতিচারণাতেই আমাদের আনন্দ। তো চলুন গল্প করতে করতে দেখুন এটা হয়ে গেল, একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি তেল দিয়ে ছকা লাগিয়ে দেবো। আর শুরুতে দিলে হতো, কিন্তু তখন হাতে সময় ছিল না, একদিকে কড়াই গরম হয়ে গেছিলো আর একদিকে আমি কুলের গোটাগুলো ছাড়াচ্ছিলাম বলে কড়াইটা পুড়ে যাবে বলে একেবারে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এবার মনে হচ্ছে যেটা হয়ে গেছে দেখুন, তো তার এটাকে প্রথমে সরিয়ে রাখি। একটা হাতা গরম করতে দিয়ে দিয়েছি, এবার ওই হাতাটার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন আর একটুখানি মৌরি দিয়ে দিই, মৌরি দিলে গন্ধটা বেশ ভালো হবে। অল্প একটু মৌরি আর একটুখানি সর্ষের তেল আর অল্প কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি একটুখানি ভাজা হয়ে এলেই এটা কুলটার মধ্যে দিয়ে ছুঁকে দেবো, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, শুধু সময় লাগে বেশি, কাজটা খুব সহজ কিন্তু সময় লাগে। ওই শিম আছে ধীরে ধীরে না ফুটলে কুলের টক ভাবটা যাবে না, ভেতরে গুড় ঢুকবে না, তো মনে হচ্ছে ভালোই হবে খেতে, জানি না কেমন হবে। আজকে তো আমি খাবো না, কারণ আজকে নুন খাওয়া বারণ, কালকে চেখে দেখবো কেমন হয়েছে। কুলগুড়ের এই রেসিপিটা কিন্তু একদম আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে আমি এভাবে কুলের আচার বানানো শিখেছি। ইউটিউব খুললে এখন অনেক রকমের রেসিপি পাওয়া যায়, কিন্তু আর নতুন করে অন্য কোনো রেসিপি আমি কখনো ট্রাই করিনি, কারণ মায়ের রেসিপি সব সময় বেস্ট। আর এই কুলগুড়টা খেতে আমি আর কর্তা দুজনেই ভীষণ পছন্দ করি। তো কদিন ধরে এখন আমাদের এটা চলবে, চাটনি করা থেকে আমার ছুটি, ভাতের পাতে একটুখানি কুলের আচার আমাদের লাঞ্চটা কিন্তু জমিয়ে দেবে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কিভাবে আপনাদের শিবরাত্রি ব্রত পালন করলেন আর ভগবানের কাছে কি চাইলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহ করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ।